প্রপোজ। খুব সহজ করে বলতে গেলে প্রপোজ মানে বিশেষ কোনো মানুষকে বিশেষ কোনো প্রস্তাব দেওয়াকে বোঝানো হয়। ধরুন আপনার একটা মেয়েকে দেখে খুবই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে তার সাথে আপনি কথা বলতে চাইছেন, তার সাথে আপনি প্রেম করতে চাইছেন, আপনার ভালো লাগা খারাপ লাগা প্রতিটি বিষয় আপনি তার সঙ্গে শেয়ার করতে চাইছেন। আর এটা করার জন্যই প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটাই হলো প্রপোজ। তবে হ্যাঁ, যখন আপনি কাউকে মন থেকে প্রপোজ করতে যাবেন তখন আপনার মধ্যে একটা আলাদা ফিলিংস অবশ্যই জন্ম নেবে, যেমন ধরুন না পাওয়ার ভয়, যদি সে না করে দেয় ওর কি কারোর সঙ্গে রিলেশন আছে ইত্যাদি। আর এই সমস্ত ভাবনাগুলোই কাউকে প্রপোজ করার সময় ব্যর্থ হওয়ার পেছনের মূল কারণ। তাই কিভাবে প্রপোজ করলে মেয়েরা 100% রাজি না হয়ে পারবে না সেটাই, এবং এরকমই কিছু পজিটিভ থিংকিং আর কিছু স্মার্ট টিপস আজ আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করতে চলেছি। তাই আপনি যদি কাউকে প্রপোজ করতে ভয় পেয়ে থাকেন, মানে কাউকে প্রপোজ করতে পারছেন না অথবা কাউকে প্রপোজ করবেন ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এন্ড আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারলে যে কাউকে প্রপোজ করা নিয়ে আপনার আর কোনো ভাবনা থাকবে না। তো চলুন শুরু করা যাক। সো কিভাবে প্রপোজ করতে হয় সেটা জানার জন্য প্রথমে কিছু চিন্তার পার্থক্য এবং অবশেষে একটা স্মার্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো সত্যিই অসাম। তাই প্রথমে আলোচনা করব প্রপোজ বনাম চিন্তার পার্থক্য। কোনো একজন ব্যক্তি বলেছিলেন একজন মানুষের যত ব্যর্থতা রয়েছে তার পেছনের মূলত একটাই কারণ হলো তার চিন্তার পার্থক্য। মানে আপনার চিন্তা যত মজবুত হবে আপনি আপনার লাইফের প্রতি ক্ষেত্রেই ততই সামনে এগোতে পারবেন। সো এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে এই প্রপোজের চিন্তা কিভাবে করতে হবে। তো যখন আমরা কাউকে প্রপোজ করার কথা ভাবি তখন সর্বপ্রথম আমাদের মাথায় আসে, আচ্ছা ও যদি আমাকে না করে দেয় ও আমাকে পছন্দ করবে তো? আমাকে তো দেখতে একেবারেই ভালো না, কি জানি ওর আবার অন্য কারোর সঙ্গে রিলেশন আছে কিনা। আর এই সমস্ত ভাবনাগুলোই আপনার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। সেজন্যই এখানে আমাদের করণীয় হলো প্রথমত ভেতরে থাকা ভয়গুলোকে ঝেড়ে ফেলা, দ্বিতীয়ত ফেল হওয়ার চান্সটাকে একেবারে মিনিমাইজ করে দেওয়া, তৃতীয়ত আমি পারবো এটা ভেবে আরো সামনে এগোতে থাকা, এন্ড চতুর্থত কিভাবে ফাইনাল স্টেপটা নেবেন অর্থাৎ প্রপোজ করবেন সেটা ঠিক করা, এবং তারপরেই আপনি কাউকে ঠিক মতো প্রপোজ করতে পারবেন এবং সেখানে সাকসেস পাওয়ার চান্সও 99% হবে। তো যাই হোক, এটা তো গেল চিন্তার পার্থক্য। এবার দেখা যাক যে কিভাবে প্রপোজটা করতে হয়। তো ভাই, আপনি কি কোনো অধম অকর্মা অলস এই ধরনের লোকেদেরকে পছন্দ করেন? নিশ্চয়ই করেন না, রাইট? তো আপনি যেমন ভাবে এই সমস্ত লোকেদেরকে অপছন্দ করেন, ঠিক আপনারই মতো মেয়েরাও কিন্তু একই চিন্তা ভাবনা করে। তাই সিম্পলি আপনি যাকে প্রপোজ করতে যাবেন তার কাছে এমন একজন বেস্ট পুরুষ হওয়ার চেষ্টা করুন যেন সে শুধু আপনাকেই বেস্ট পার্সন মনে করে। মানে তার সামনে এমন কিছু করে দেখান যেন সে আপনাকে অনেক অনেক ভালো মনে করে। আর তারপরেই দেখবেন আপনি তাকে যেভাবেই প্রপোজ করুন না কেন সে 100% রাজি না হয়ে পারবেই না। আর এখনো যদি আপনি এই ভিডিওতে বলা কথার কিছুই না বুঝে থাকেন, তাহলে ভিডিওর নিচে আপনার পরিস্থিতি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো সব শেষে পুরো ভিডিওটাকে সামারাইজ করে আমরা এটাই শিখতে পারি যে কাউকে প্রপোজ করতে হলে নিজের ভেতরে থাকা সেলফ কন্ট্রোলটাকে অবশ্যই বাড়াতে হবে, মানে আপনি পারবেন এটা ভেবেই লেগে থাকতে হবে, এবং এর জন্য আপনাকে কোনো রকম এক্সট্রা টিপসের অবলম্বন করার দরকার নেই, যেমন কোনো নায়কের মতো সেজে গুজে যাওয়া কিংবা কোনো জটিল ভাষায় কথা বলা। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কোনো মেয়েকে প্রপোজ তো করতে চায় কিন্তু কিভাবে প্রপোজ করবে সেটা বুঝেই উঠতে পারছে না। এমনই সমস্ত ইমপ্রেসিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।